عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاه بغير طهور ولا تقبل من غلول رواه مسلم সম্মানিত মসজিদের মুসল্লি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয়ে হালাল রুজি বৈধ রুজি সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে খুতবার শেষের দিকে আপনাদের সাথে আরও দু একটি জরুরি কথা থাকতে পারে ইনশাআল্লাহ সম্মানিত দ্বীনী ভাই বোন মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জরুরি কাজ মানুষের জীবনে তার চেয়ে কোনো জরুরি কাজ আছে তা আমি যেটুকু ভাঙাচোরা কোরআন হাদিস বুঝি তাতে আমার বিবেচনায় বলে না যে মানুষের জীবনে তার চেয়ে গুরুত্বপূর্ণ জরুরি কাজ আছে সেটা কি সেটা হলো পাঁচ ওয়াক্ত সালাত নামাজ মানুষের জীবনে পাঁচ ওয়াক্ত সালাতের চেয়ে আর গুরুত্বপূর্ণ কোনো কাজ আছে এমন কথা বললে ভুল হবে মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জরুরি ভিন্ন ধরনের বিরল ব্যতিক্রম কাজ হলো পাঁচ ওয়াক্ত সালাত এরপরে মানুষের জীবনে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তা হলো হালাল রুজি যদিও সমস্ত ইবাদত নির্ভর করে সালাতের উপরে আবার সালাত নির্ভর করে হালাল রুজির উপরে আমরা খুব ভালোভাবে জানি যে ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম রোজা সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না আর সিয়ামই এমন একটা ইবাদত যার বিনিময় আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন এমন কোনো ইবাদত নেই যার বিনিময় আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন এই হিসাবে বলা যায় সিয়ামই সবচেয়ে দামি ইবাদত তবে যদি সালাত না থাকে তাহলে সিয়ামের মতো ইবাদতকে আল্লাহ কেটে দিবেন ওটা নেবেন না আমরা একাধিক দিন শুনেছি অবগত আছি যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হলো দান দান কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে তার ব্যতিক্রম ক্ষমতা দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে যেমনভাবে পানি আগুনকে নিভিয়ে দিতে পারে খুব শক্তিশালী ইবাদত হলো দান যেটা আর একজনের উপরে প্রতিক্রিয়া করে এরপরেও যদি সালাত না থাকে তাহলে দানের ইবাদতটা আল্লাহ কেটে দিবেন ওটা নেবেন না